এমনি বড় কোনো মাছ ইলিশ টিলিশ ওঠে না না হ্যাঁ ইলিশ ওঠে ইলিশ ওঠে এই নৌকাগুলো দিয়ে সব জেলে ভাইরা মাছ ধরতে যায় মাছও ধরে আবার ওনারা বলল যে এখান থেকে গঙ্গা সাগর বা সাগর দ্বীপ ওই দিকেও যাওয়া যায় সূর্য অস্ত হয়ে গেছে যার ফলে চারদিক অন্ধকার আর ক্যাম্পগুলো শুধু আলো জ্বলে আছে সুন্দর ব্যাকপ্যাকার্স ক্যাম্পটা এরকম লাগছে খুব সুন্দর চারদিকে লাইটে লাইট ওই দিকে লাইট নেই কেন বন্ধ করে ভালো আসছে না হাই গাইজ বিকেলবেলা ঘুরে নিলাম সমুদ্রের ধারে এখন সন্ধেবেলায় চলে এসেছি ক্যাম্পের এখানে এই যে দোল খাচ্ছি একটু পরে বারবিকিউ চিকেন হবে আর আপনাদের রাতের ক্যাম্পটা দেখাই মৌসুমিতে এই দ্বিতীয় দিনের সকাল আর ক্যাম্পে সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে আর আগের দিনের ভিডিওতে আপনাদের যে টেন্টগুলোর ব্যাপারে বলেছিলাম সেগুলি আপনাদের দেখাই এই যে টেন্টগুলি দেখতে পাচ্ছেন এগুলো অ্যাডভেঞ্চার টেন্ট যেখানে আমি আছি এগুলোর ভাড়া 1200 টাকা আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইগুলো পারগোলা টেন্ট যার ভাড়া 1400 টাকা হ্যালো গাইজ গুড মর্নিং যেমনটা বললাম ক্যাম্পের ভেতর চা খাওয়া হয়ে গেছে আর ফ্রেশ হয়ে গিয়েছি তো এখন কালকে যেমন বলেছিলাম আপনাদের যে জম্বুদ্বীপের যাওয়ার প্ল্যান করছিলাম সকালে কিন্তু এখানে মাঝি ভাইরা বললো জম্বুদ্বীপে এখন যাওয়া বারণ কোস্টাল গার্ডরা বারণ করছে ওটা একটা ম্যানগ্রোভ একটা চর যে বালু চর হয় ওই টাইপের তো ওখানে যাওয়া যাবে না এটা একটা আনফর্চুনেট ব্যাপার আর তাই এখানে তাই এই সি বিচ ধরে সোজা হাঁটা লাগিয়েছি ওই দূরে দেখতে পাচ্ছেন ওই দূরে ওখানটা নৌকার একটা ওখানে সব নৌকা লাগানো হয় আর বাকি তো আর বাকি এটা পুরো সকালের সি বিচ
সকালবেলায় এই জলটা পুরো দেখুন, একটা নীল আর একটা গ্রিনিশ ভাব আছে। এখানে আমরা যে ব্যাকপ্যাকার্স ক্যাম্পে আছি, সকালে ব্রেকফাস্ট করে তারপর চেক আউট করতে হবে। 11টার সময় চেক আউট করবো, তো ব্রেকফাস্টে কচুরি, ডিম সেদ্ধ আর একটা তরকারি আছে। এখানকার খাবার কোয়ালিটি খুব ভালো, আর দেখার বলতে এই আর কি। সেই বিচে আসুন, পার্টি করুন, এনজয় করুন, ফ্রেন্ডসরা আসুন। এখানে আশেপাশে খুব অল্প দিনের মধ্যে আরও অন্যান্য রিসর্ট, ক্যাম্প বলুন বা হোটেল বলুন, সব গজিয়ে উঠছে। এই পেছন দিকেই একটা দেখলাম নতুন একটা হোটেল মতো হচ্ছে, কারণ এখানে ক্যাম্প ছাড়াও হোটেলের সংখ্যা নেই, হোটেল একটাও নেই। তো আই থিঙ্ক ওটা হোটেল হচ্ছে। আর এইখানে চলে এসেছি নৌকার, এখানে নৌকা রাখা হয়, নৌকার কাজও চলছে। এইখানে নৌকা বানানো হচ্ছে। নৌকা রিপেয়ারিং বানানো সব এখানেই হয়। আর এটা একটা, এই রাস্তাটা গ্রামের দিকে চলে যাচ্ছে। সকালে এখানে মাছ ধরা হয়, এই সব জাল দিয়ে মাছ ধরে। এখান দিয়ে কি কি মাছ ওঠে? ওই লুটে মাছ, পাতা মাছ। ও, এমনি বড় কোনো মাছ, ইলিশ টিলিশ ওঠে না? না, হ্যাঁ ইলিশ ওঠে। ইলিশ ওঠে, ওটা কোন সময় ওঠে? ওটা যারা গোড়ানো পাটি মনে, যারা জাল গোড়ায়। আচ্ছা, যারা বড় বড় সেট, হ্যাঁ তারা এখন গোড়াচ্ছে মাছ। ও, আমাদের তো ওরকম বড় বড় সেট নাই। হুম, সব এরকম ছোট ছোট সেট। তোমাদের ওই চিংড়ি ফিংড়ি এই সব নাকি, মানে ছোট মাছগুলো? হ্যাঁ। আচ্ছা, আর এখানে আমফানে তো অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তবু জল উঠেছিল, পুরো বাঁধের কোল হেঁপে চলে গেছে। এতটা পুরো যেন বন্যা হয়ে গেছে এই এলাকাটা। তোমাদের তো এখানে ওই একটা আশ্রয় সেন্টার আছে না সব? হ্যাঁ, আসার পথে দেখছিলাম। থাকলে কি হবে, মানুষ আর কতক্ষণ গিয়ে থাকবে বলো? হ্যাঁ, কেন না, বাড়ি ঘর ভেঙে তো একাচার হয়ে গেছে। সেই তো, বাড়িঘর, নিজের বাড়িঘর থাকতে বাড়িঘর ছেড়ে ওইখানে আর কতটা থাকবে। এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এইটা বাঁধ, পুরো মাটির বাঁধ করেছে স্থানীয় গ্রামবাসীরা। আর ওই যে দূরে ওইটা সিমেন্টের আছে, আর ওই ওইখান থেকে পেছন দিকে ওই দূর পর্যন্ত, মানে যেখানে আপনার ওই একটা হোটেল হচ্ছে ওই এই পর্যন্ত, এইটা পুরো মাটির বাঁধ। দূরে গ্রাম, এই দিকে সমস্ত জেলেরা থাকে, জেলেদের এই জাল, মাছ ধরার জাল।
আপনারা জাল বুনছেন তো ওখানে? এরা জাল বুনতে কিরম টাইম লাগে? হ্যাঁ, জাল বুনতে কতদিন টাইম লাগে একটা পুরো মাছের জাল? দু মাস? এখানে এমনি কি কি মাছ ওঠে? আর ইলিশ টিলিশ? এইগুলোই তো আবার মানে এখান থেকেই সব সব যায় কলকাতা ফলকাতায়। এখান থেকেই যায়? হ্যাঁ। তোমাদের বাড়ি কোথায়? কলকাতায় না আরো দূর? আমাদের বাড়ি কলকাতা বেহালা। বেহালাতে তো যায়, বেহালা পাতিপুকুর ওইগুলোই তো যায়। হ্যাঁ, বেহালা, তারপর ওইদিকে আপনার পৈলান, ওই সব হই তো যায়। এদিকে সাদো মাছটা পাওয়া, ওইদিকে বরফের মাছটা পাওয়া যায়। বরফ? হ্যাঁ, ওখানে বরফ দিয়ে রাখে, ওই ওই খায় মানুষ। কে বলেছে ঘুরতে যাওয়া? আমার দুজন সোমপুর দিবে ঘুরতে যাইতে দেবে। কে বলেছে দেবে? দেবে এখান থেকে? হ্যাঁ, এখান থেকে ধার দিয়ে ঘুরিয়ে দেবে, কিন্তু জম্বু দ্বীপে যাবে না। তাহলে এখান থেকে তাহলে কপিলমণি থানে যাচ্ছে কি করে? কপিলমণি আসছো? এখান থেকে কত দূর? লোক নিয়ে গেছিলাম ভাড়া। একবারে গঙ্গাসাগর, ওখানে লোক স্নান করতে প্রত্যেক। হ্যাঁ, সে তো ওখান থেকে যায় সব। আমরা আছি ব্যাকপ্যাকার্স। হ্যাঁ, ব্যাকপ্যাকার্স, ওটাই নাকি প্রথম হয়েছিল এখানে এই এলাকাতে সবার প্রথম ওইটা? তারপরে আস্তে আস্তে, তারপর বাকি সব গজিয়ে উঠেছে। এই নৌকাগুলো দিয়ে সব জেলে ভাইরা মাছ ধরতে যায়, মাছও ধরে। আবার ওনারা বললো যে এখান থেকে গঙ্গাসাগর বা সাগর দ্বীপ ওই দিকেও যাওয়ায়। এখানে একটা আফটে গন্ধ আছে মাছের। আমফানে বিধ্বস্ত হওয়া মৌসুমী এখন অনেকটাই নিজেকে সামলে নিয়েছে, সেই জন্যই আমি এই করোনা আবহে প্রপার প্রিকশন নিয়ে মৌসুমী আইল্যান্ড ঘুরে নিলাম। আর আপনারা যদি এখনও এখানে না এসে থাকেন তাহলে চটপট ঘুরে যান, বিশ্বাস করুন হতাশ হবেন না, বরং অভিশপ্ত 2020 সমস্ত দুঃখ বেদনা অপরিণত ইচ্ছাগুলোকে ভুলে মনটা একেবারে রিবুট হয়ে যাবে। আর এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি লাইক ও কমেন্ট করুন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং।